হ্যালো হ্যালো এভরিবডি, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। প্লিজ সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং শেয়ার করে দিও। আজকে আমি কাঁঠাল ভাঙবো। এখন এই যে কাঁঠালটা কাঁঠালটা ভাঙবো এবং কাঁঠালটা খাবো। আমার কাঁঠাল খেতে তো খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে। যাদের যাদের কাঁঠাল খেতে ভালো লাগে তারা আমার প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করে দিও। আর আমাদের গাছেরই কাঁঠাল, কেনা না, গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছিল, তা কাঁঠালগুলো এবার ভালো হয়নি, ছোট ছোট পাওয়া হয়েছে। গাছের কাঁঠাল আমাদের কাঁঠালগুলো খুবই মিষ্টি, পাড়ার সবাই কিন্তু তারাই বলে, তা এবার ভালো হয়নি, ছোট ছোট এবার তেমন দিইনি। আমার সামনে বাড়ি আমার বান্ধবীকে দিয়েছিলাম, আর একটাই অবশিষ্ট ছিল। আমার কাকা শ্বশুর এসে গাছে উঠে কাঁঠালটা কেটে দিয়েছে, ভাঙছি, আমরাও কটা নেবো। ভাবছি আজকে একটু বাপের বাড়ি দিয়ে ঘুরে আসি, তারপর মাকে মানে কটা নিয়ে যাব আর ওই কাকা শ্বশুরকে দিয়ে দেবো। আমাদের বাড়ি তেমন কাঁঠাল সবাই খায় না, কিন্তু আমি খাই, বলো খাবো না কেন? বছরে তো একবারই আম কাঁঠাল হবে, তা সারা বছর তো পাবো না, তাই খেয়ে নিই বছরে যেটুকুনি সময় পাওয়া যায়। আম তো মানে আম যবে দিয়ে উঠেছে তবে দিয়ে রোজ আম খাচ্ছি, মানে বাদ যায় না বলতে গেলে একদিনও। এখনও আম আছে ফ্রিজে। তা ঠিক আছে, এখন আমি কাঁঠালটা ছুঁয়ে